যেখানে সারা দেশে ডিজিটাল ইন্ডিয়ার দিকে এগিয়ে চলেছে, সেখানে কোথাও যেন আটকে পড়েছে গ্রাম বাংলার প্রাথমিক বিদ্যালয়গুলি। সেই সব স্কুলগুলি যাতে সারা দেশের সাথে পায়ে পা মিলিয়ে চলতে পারে, সেই জন্য নদিয়ার কালীনারায়ণপুরের বাসিন্দা শুভ্রকান্তি নাগ কালীনারায়ণপুর সহ পার্শ্ববর্তী কয়েকটি স্কুলে ডিজিটাল কার্ড সহ নানান সামগ্রী প্রদান করেন। এছাড়াও পাঠ্য বই ছাড়াও পড়ুয়াদের জ্ঞানের ভাণ্ডার বাড়ানোর মতো কিছু বইও দেওয়া হয়। স্কুলের শিক্ষকরা জানান তারা এই সব সামগ্রী পেয়ে খুশি। আমাদের বিদ্যালয়কে ম্যাজিক বোর্ড অর্থাৎ টিএফটি ফিল্টার, জলের ফিল্টার ছাত্রদের উদ্দেশ্যে, এবং কিছু বই তুলে দিল, অতি মূল্যবান বই তুলে দিল। আমাদের এই নাগ পরিবার অর্থাৎ শুভ্রকান্তি নাগের মহান প্রয়াসেই আমরা এটা পেলাম। আমরা খুব মানে আনন্দিত, কারণ অনেকটাই উপকৃত। এই টিএফটি স্কিম পেয়ে আমাদের স্কুলের শিক্ষার মান উন্নয়ন বা এলাকার ছাত্রছাত্রীদের কতটা ডেভেলপ হবে মনে করেন? আমরা যেটা আগে একটা একটা করে বলি, আমাদের যেটা টিএফটি বা ম্যাজিক বোর্ডটা আমরা পেয়েছি, এর ফলে আমাদের স্কুল মানে এখনকার যে ডিজিটাল ইন্ডিয়া বা যাই বলুন, এই উপলক্ষে আমাদের যে ছাত্রদের অনেকটাই মান এগিয়ে গেল, কারণ তারা এই বিষয়ে কোনো অভিজ্ঞতাই ছিল না যেটা হবে। খুব আমরা খুব আনন্দিত, এবং ছাত্রছাত্রীরাও আমাদের ওদেরকে শেয়ার করেছি ব্যাপারটা। মানে আমরা যখন খবরটা পেলাম শুভ্রকান্তি নাগের পক্ষে, খুব ভালো আনন্দিত হয়েছি, এবং জলের ব্যাপারটাও যেটা পেয়েছি সেক্ষেত্রেও হয়েছে। শিক্ষার ক্ষেত্রে তো হবেই, উপকৃত হবেই ওরা, তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের ক্ষেত্রেও জলের ব্যাপারটা যেটা এখন যেটা মেনে চলছে সেগুলো আমরা পেয়েছি, কিছু বই পেয়েছি লাইব্রেরির, সব দিক থেকে আমরা খুব উপকৃত আনন্দিত হলাম, ভালো হয়েছে। যাই হোক, শনিবার তার কন্যার জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি করেন বলে জানান শুভ্রকান্তি নাগ। আমার এবং সূচনা মানে আমার ওয়াইফের মেয়ে, আমাদের কন্যা সন্তান সিজার অন্নপ্রাশন ছিল গতকাল, এবং এই অন্নপ্রাশন উপলক্ষে আমরা যেটা চেষ্টা করেছিলাম যে আমাদের আশেপাশের যে স্কুলগুলো রয়েছে, কারণ আমরা জানি কোভিডের পর থেকে শিক্ষা ব্যবস্থা ডিজিটালাইজড হয়েছে, এবং আমাদের রুরালের যে স্কুলগুলো আছে তাদের ইনফ্রাস্ট্রাকচার বা ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য সেই ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তারা সেভাবে গড়ে তুলতে পারেনি বা সম্ভব হয়ে উঠছে না। তো সেই জায়গা থেকে আমরা কিছু টিএফটি প্যানেল, যেটা ডিজিটাল বোর্ড, হোয়াইট বোর্ড, ডিজিটাল বোর্ড যেটাকে বলে, সেই কিছু নিয়ে স্কুলে দাঁড়ানো, এবং তার সাথে সাথে আমাদের এখানে পানীয় জলেরও একটা প্রবলেম রয়েছে যেটা আমাদের স্কুলের স্যারেরা আমাদের বলেছিলেন। তো সেই জন্য কিছু স্কুলকে আমরা ফিল্টারও তুলে দিয়েছি, এবং যেটা সর্বাঙ্গীনভাবে দরকার যে বাচ্চাদের শুধু পাঠ্যপুস্তক নয়, এর বাইরেও বাইরের জগৎটাকে জানার জন্য কিছু বইয়ের দরকার পড়ে, বা কারণ জ্ঞানই এমন একটা জিনিস যেটা আমাদের জীবনে অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। তার জন্য কিছু পাঠ্যপুস্তকের বাইরেও কিছু বই যেটা দিয়ে তাদের সার্বিক বিকাশের জন্য আমরা এই পুস্তক দান করেছি, এবং আশা করছি যে ভবিষ্যতে তাদের সাকসেসের কান্ডারি বা তারা যে সাকসেস পাবে সেই ইয়েতে আমরা তাদের পাশে থাকতে পারবো। কতগুলো বিদ্যালয় দেওয়া? আমরা আজকে আমাদের কালীনারায়ণপুরে মূলত একটি প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুল রয়েছে, এবং তার সাথে আমাদের পার্শ্ববর্তী গ্রাম রাধানগর হাই স্কুল এবং চক্রকৃষ্ণপুরের প্রাথমিক বিদ্যালয়, এই চারটে বিদ্যালয়ের আমরা আজকে পুস্তক, ফিল্টার এবং টিএফটি প্যানেল তুলে দিতে পেরেছি। দেখুন, মূলত জিনিসটা হচ্ছে যে আজকে যেটা আমরা দেখেছি যে আমরা যখন কোনো কন্যা সন্তান কারোর ঘরে হয়, আমরা সবাই এটাই চেষ্টা করি যে কন্যাকে যে কোনো পরিস্থিতিতে বিবাহযোগ্য করে তোলার, কিন্তু একজন বাচ্চাকে যে সার্বিক শিক্ষা দানের যে চেষ্টা, আমাদের রুরালে এই অ্যাওয়ারনেসটা খুব কম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে চেষ্টা করেছি যে স্যারদের মাধ্যমে বা স্কুলের মাধ্যমে যদি সেই বাচ্চারাও এই টিএফটি বোর্ডের মাধ্যমে, ডিজিটাল বোর্ডের মাধ্যমে যখন পড়াশোনা করবে, তাদের একটা আলাদা ইন্টারেস্ট গ্রো করবে, তারাও স্কুল যাওয়ার জন্য উৎসাহী হবে, এবং সেই চিন্তাভাবনা থেকেই আজকের ডেটে এই টিএফটি প্যানেল বা এই বইগুলো প্রদান করা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।